আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজাদার ডাল বোনা। আর এই ডাল বোনাটা রুটি ভাত পরোটার সাথে খুব মজা করে খাওয়া যায়। আজকে আমি এই ডাল বোনার রেসিপিটাই শেয়ার করছি, আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই ডালটা অনেক সহজে বোনা করা যায়, খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। তো এই ডাল বোনার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি বোড়ের ডাল। আর ডালটা খুব ভালোভাবে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। তো আমি এখন পানি দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য, এই পরিমাণে পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখন অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কিছু বা স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে অ্যাড করতে হবে, যদি লবণ বেশি হয় লবণের পরিমাণ, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। এখন ঢাকনাটা ঢেকে আমি জাল করে নিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসলাম ডালটা সিদ্ধ হওয়ার পর। ডালটা কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে, আরও কিছু পানিও রয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে ডালটা কীরকমভাবে সিদ্ধ করেছি। বেশি গলেও যাবে না, আবার একদম শক্ত থাকবে না, ঠিক এরকমই সিদ্ধ হবে। আর খুব সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এক সাইডে রেখে আমি চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ কাঁচা জিরা, আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ। এখন অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা, আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজ রসুন এখন আর মরিচ ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ফুরনের মধ্যে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ডালটা খেতে ভীষণ মজা হয়। যখন এরকম কালার চলে এসেছে এক দেড় মিনিটের মতো ভাজার পর, তখন আমি অ্যাড করে দিচ্ছি আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা। আর এখন অ্যাড করে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে আমি খুব ভালো করে আদা রসুন একটু মিশিয়ে নিচ্ছি। আদা রসুন যখন মিশানো হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর আধা টেবিল চামচের মতো জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে খুব ভালো করে আমি এক মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেব। তো মিশানোর পরে আমি এক মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়েও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব, যেহেতু এখানে আদা রসুন দেওয়া আছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী একটু লবণ, কারণ লবণ ডালে কম হয়েছে, তার জন্য আমি আর একটু অ্যাড করে দিলাম। লবণটা দিয়েও আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি ডাল, সিদ্ধ করে রাখা ডালগুলা। ডালে যে পানি ছিল পানি সহ কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যা পানি ডালে আছে এই পানি দিয়ে আমি রান্না করে নিব। আপনার চাইলে ক্ষেত্রে আরও পাতলা করতে পারেন, তবে আমি ডালটা যেহেতু ভুনা করব একটু আঠালি রাখব। তো ডালগুলা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন চুলার আঁচটা কিন্তু একদম ফুল হিটে আছে, আর চুলার আঁচটা একদম ফুল হিটে রেখেই আমি রান্নাটা করে নিব। এখন জাল করব আর ডালটা রান্না করব। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু ডালটা হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি ফ্লেভার ছড়ানোর জন্য। তো কাঁচামরিচটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আর জাল করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো। ঝোলটা অনেকটাই আঠালো হয়ে গেছে, আর ডালটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। লবণ চেক করে নিয়েছি ঠিক আছে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ডালটা খেতে ভীষণ মজা হয়ে থাকে। ধনেপাতাটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর চুলার জালটা আমি এখন বন্ধ করে দিব, কারণ ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। আর পরিবেশনের জন্য ডালটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখলেন তো কত সহজে ডালটা রান্না করে নিলাম। আর এই ডালটা রান্না করতে কিন্তু অনেক সহজ, আর খুব মজা হয়ে থাকে। এই ডালটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটি লুচির সাথে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।